হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু সিআরপি একাডেমি সিআরপি একাডেমি ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত তো আজকে আমরা করব ইংলিশের সেট নাম্বার সেভেন সাত নম্বর ইংলিশের সেট করব এবং এই সমস্ত ক্লাস তোমাদের জন্য আপকামিং ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবল মেন এক্সারসাইজ মেন যেটা রয়েছে নেক্সট মান্থ অর্থাৎ জানুয়ারি মাসের দু তারিখে এছাড়াও নেক্সট ইয়ার ওয়েস্ট বেঙ্গল হচ্ছে কলকাতা পুলিশ মেন দু হাজার একুশ এবং এসএসসি জিডির জন্য কিন্তু খুবই খুবই গুরুত্বপূর্ণ তো ইংলিশ কিন্তু খুবই ভাইটাল একটা সাবজেক্ট কেননা একদম মেন পরীক্ষা একদম নতুন সাবজেক্ট এখান থেকে কিন্তু পঁচিশ নম্বর থাকবে মেন পরীক্ষাতে এবং আশা করছি তোমরা যদি প্রতিদিন এই ইংলিশের সেটগুলো করো এখান থেকে কিন্তু পনেরো প্লাস কিন্তু তোমরা অ্যাটেম্প করতে পারবে এবং সেগুলো কিন্তু সঠিক করতে পারবে তো এখন থেকে তোমরা প্রতিদিন এই ক্লাসগুলো ফলো করতে থাকো প্রতিদিন ফলো করবে একটা দিনও কিন্তু মিস করবে না তোমাদের ইংলিশের নিয়ম শিখতে পারবে প্রচুর এবং ইংলিশের যে ভয় সেটাও কিন্তু কাটিয়ে উঠতে পারবে তো একদম বিগত বছরে যে ধরনের প্রশ্ন উত্তর এসেছিল সেই সেই টপিক থেকে আমি করাচ্ছি যাতে তোমাদের কিন্তু বেশি পরিমাণে প্রশ্ন কমন পাওয়া যায় ওকে তো চলো শুরু করা যাক আজকের ক্লাস নাম্বার সেভেন কি কি প্রশ্ন উত্তর রয়েছে আজকের ক্লাসের মধ্যে থেকে সেগুলো দেখে নিই দেখো প্রথম প্রশ্ন কি বলছে চুজ দ্য অ্যান্টোনিম অর অপোজিট মিনিং অফ গিভেন ওয়ার্ড অর্থাৎ একটা শব্দ দেয়া রয়েছে সেই শব্দটার বিপরীত শব্দ বা অ্যান্টোনিম কি হবে তোমাদের খুঁজে বের করে সঠিক উত্তরটা কমেন্ট বক্সে কমেন্ট করতে হবে ওকে তো দেখো শব্দটা কি বলেছে একজস্টিভ এক্স্টিভ এই শব্দটার বিপরীত শব্দ নিচের অপশনগুলোর মধ্যে থেকে কোনটা হবে তোমাদের খুঁজে নিয়ে কমেন্ট কমেন্ট বক্সে করতে হবে তো যারা জানো তারা কমেন্ট বক্সে কমেন্ট করো কোনটা সঠিক উত্তর হবে একজস্টিভ কথাটির বিপরীত শব্দ তো এক্সস্টিভ শব্দটির যে বাংলা অর্থ সেটা হলো কি সেটা হলো সম্পূর্ণ সম্পূর্ণ তো সম্পূর্ণ কথাটার বিপরীত শব্দ কি হবে দেখো নিচের অপশনগুলোর মধ্যে কি কি আছে ইনকমপ্লিট শর্ট ইন্টারেস্টিং নাকি মেটিকিউলাস তো প্রশ্ন নাম্বার ইলেভেন সরি ওয়ানের সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ ইনকমপ্লিট ইনকমপ্লিট মানে আমরা কি জানি অসম্পূর্ণ ওকে তো সঠিক উত্তর হয়ে যাবে ইনকমপ্লিট নেক্সট প্রশ্ন নাম্বার দুই চুজ দ্য অ্যান্টোনিম অর অপোজিট মিনিং অব দ্য গিভেন ওয়ার্ড আরও একটি শব্দের আমাদের বিপরীত শব্দ বের করতে হবে শব্দটি দেখে নাও অ্যাপ্রিহেন্ড অ্যাপ্রিহেন্ড এই শব্দটির বিপরীত বা অপোজিট শব্দ কি হবে অপশনের মধ্য থেকে খুঁজে বের করে তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করো খুবই ইজি রয়েছে এই প্রশ্নটি অ্যাপ্রিহেন্ড কথাটির অর্থ কি অ্যাপ্রিহেন্ড কথাটির অর্থ হল গ্রেফতার করা গ্রেফতার করা বা ধরা তো ধরা বা গ্রেপ্তার করার উল্টোটা কি বিপরীত কি তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন এক লুজ লুজ মানে হচ্ছে ছেড়ে যাওয়া ছেড়ে যাওয়া বাদ বাকি দেখো ক্যাপচার গ্র্যাব এবং সিজ এই তিনটের কিন্তু অর্থ গ্রেপ্তার করা বা আটক করা নেক্সট একটি গুরুত্বপূর্ণ ঘোষণা দেখো তোমাদের জন্য সি আর পি একাডেমি তত্ত্বাবধানে ওয়েস্ট বেঙ্গল পুলিশ এবং কলকাতা পুলিশের মেন ব্যাচ কোর্স কিন্তু অলরেডি শুরু হয়ে গিয়েছে ফার্স্ট ডিসেম্বর থেকে এই মেন ব্যাচ কোর্সটা কিন্তু চলছে তোমাদের জন্য তো তোমরা এখনো যারা এই ব্যাচ কোর্সে ভর্তি হওনি তারা কিন্তু অবশ্যই অবশ্যই ভর্তি হয়ে যাবে কেননা এখানে তোমাদের প্রতিটা সাবজেক্ট পরীক্ষায় যে মেন সিলেবাসটা রয়েছে কে জিকে জিআই এবং ইংলিশ যেটা খুবই গুরুত্বপূর্ণ আমরা স্টেটার ক্লাসও করছি প্রতিটা সাবজেক্টের প্রতিটা চ্যাপ্টার ওয়াইজ কিন্তু সুন্দরভাবে এখানে ভিডিওর মাধ্যমে ক্লাস করানো হচ্ছে এবং সেখানে তোমাদের স্টাডি মেটেরিয়ালটাও প্রোভাইড করা হচ্ছে প্রাইস মূল্য দেখো চার হাজার নশো নিরানব্বই টাকা কিন্তু তোমাদের জন্য সত্তর পার্সেন্ট ছাড়াকে চোদ্দশো নিরানব্বই টাকায় প্রোভাইড করা হচ্ছে এত কম টাকায় এত ভালো তোমরা কোথাও আর ব্যাচ কোর্স পাবে না তো এখান থেকে কিন্তু এইটি পার্সেন্ট প্রশ্ন হুবহু কমন পেয়ে যাবে তোমরা এই মেন ব্যাচ কোর্স থেকে তো এখনো যারা ভর্তি হওনি তারা কিন্তু ডিসক্রিপশন বক্স থেকে তোমরা সেখান থেকে লিঙ্ক পেয়ে যাবে এবং আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার নাইন সিক্স ফোর সেভেন ডবল ফাইভ থ্রি সিক্স ওয়ান টু নাম্বারে কন্ট্যাক্ট করে আমাদের ব্যাচ কোর্সে ভর্তি হয়ে যাও ওকে নেক্সট প্রশ্নটা চেঞ্জ দ্য ভয়েস করতে দেওয়া হয়েছে দেখো যে বাক্যটা রয়েছে সেই বাক্যটা একবার দেখে নেব উই অল দ্য ট্রি অল দ্য ট্রি দেখো এখানে উইল রয়েছে তার মানে কোন টেন্সে রয়েছে এটা রয়েছে ফিউচার টেন্সে ফিউচার টেন্সে এটি দেয়া রয়েছে তাহলে আমরা কি করবো ফিউচার টেন্সের নিয়ম কি ছিল দেখো সেই একই রকম নিয়ম ভয়েস চেঞ্জের সাবজেক্ট হয়ে যাবে সরি অবজেক্ট হয়ে যাবে প্রথমে সাবজেক্ট প্লাস ফিউচার টেন্স এর ক্ষেত্রে আমরা উইল দেবো বা সেল দেবো এটা ফিউচার ইনডিফিনাইট টেন্স আছে ওকে ইনডিফিনাইট তাহলে কি বলছে সাবজেক্ট অবজেক্ট সাবজেক্ট উইল বা সেল প্লাস বি শব্দটা নিয়ে আসতে হয় তারপর ভার্বের পাস্ট পার্টিসিপেল ফর্ম প্লাস বাই প্লাস এসে সাবজেক্ট হয়ে যাবে অবজেক্ট

অর্থাৎ ভার্বের পাস্ট পার্টিসিপাল এখানে ভার রয়েছে ভার্ব রয়েছে ফ্রন তো ফ্রনের এর ভিপিপি হলো ফ্রন্ট পি আর তারপরে দেবো আমরা বাই এবং উই থেকে কি হয়ে যাবে উই থেকে হয়ে যাবে আস ওকে আমরা জানি আই থেকে মি হি থেকে হিম সি থেকে হার উই থেকে আস দে থেকে দেম হয়ে যায় ভয়েস চেঞ্জের ক্ষেত্রে তো দেখো কোন অপশানে এটা রয়েছে তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ

তো প্রেজেন্ট কন্টিনিউ টেন্সের ক্ষেত্রে আমরা ভয়েস চেঞ্জের নিয়মটা কি জানি দেখো সিমিলারলি অবজেক্ট হয়ে যাবে সাবজেক্ট প্লাস এই সাবজেক্টের টেন্স এবং পার্সন অনুযায়ী আমরা করব ইস এম অথবা আর অর্থাৎ এটা যদি থার্ড পার্সেন্ট সিঙ্গুলার নাম্বার থাকে তাহলে ইজ দেবো যদি ফার্স্ট পার্সেন্ট থাকে এম দেবো আর যদি থার্ড যদি সেকেন্ড পার্সেন্ট থাকে আমরা ইউ যদি থাকে তাহলে আমরা আর দেবো তার সাথে একটা স্পেশাল শব্দ যুক্ত করতে হয় এইটি হচ্ছে বিং বিং শব্দটা যুক্ত করতে হবে তারপর ভার্বের ভিপিপি ফর্ম তারপর বাই তারপর সাবজেক্ট হয়ে যাবে অবজেক্ট অবজেক্ট ওকে তো দেখো এখানে কোনটা এই যে বাক্যটা দেওয়া রয়েছে সেটার অবজেক্ট কোনটা অবজেক্ট হলো এ সিনারি এই এ সিনারি এটা হলো অবজেক্ট সি এখানে হলো সাবজেক্ট তার মানে এ সিনারিটা কি হয়ে যাবে ভয়েস চেঞ্জের ক্ষেত্রে হয়ে যাবে এটা সাবজেক্ট তাহলে দেখবো আমরা প্রথমে দেবো এ সি নারি এবার এ সিনারি একটা এবং যেহেতু প্রেজেন্ট কন্টিনিউয়াস তাহলে আমরা কি দেবো ইজ ইজ এবার যেহেতু কন্টিনিউয়াস টেন্স তাহলে আমরা কি দেবো এখানে বিং শব্দটা বসাবো এ সিনারি ইজ বিং এবার ভিপিপি ভার্ব কোনটা রয়েছে পেন্ট পেন্টের পাস্ট পার্টিসিপল হলো পেন্টেড পেন্টেড তারপর কি দেবো রয়েছে বাই তারপর সাবজেক্ট হয়ে যাবে অবজেক্ট এবং সি থেকে আমরা কি দেখলাম এক্ষুনি সি থেকে হয়ে যাবে হার এবং যেটা শেষে পড়ে রয়েছে অন দ্য ক্যানভাস অন দ্য ক্যানভাস তো কোনটা সঠিক উত্তর হয়ে গেল সঠিক উত্তর হয়ে গেল অপশান বি এ সিনারি ইজ বিং পেন্টেড বাই হার অন দ্য ক্যানভাস তো খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন ছিল নেক্সট আমরা দেখব ন্যারেশান চেঞ্জ চেঞ্জ দ্য ন্যারেশান আই সেড টু দা বয় হাউ ডু ইউ সি দিস আমি ছেলেটিকে বললাম যে তুমি এটাকে কিভাবে দেখো দেখো এখানে কি রয়েছে সেড টু অর্থাৎ রয়েছে এবং আমরা জানি সেড টু থাকলে টু থাকলে সেটা ন্যারেশন চেঞ্জ করার সময় কি হয়ে যায় টোল্ড হয়ে যায় ওকে ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট যাওয়ার সময় সেটা টোল্ড হয়ে যায় তো আমরা কি করবো দেখো আই টোল্ড দ্য বয় ঠিক আছে এবার দেখো এখানে হাউ রয়েছে হাউ রয়েছে তার মানে এটা হচ্ছে ডাব্লু এইচ ওয়ার্ড ডাব্লু এইচ ওয়ার্ড দেওয়া রয়েছে তো wH এইচ ওয়ার্ড থাকলে কোনো রকম লিংকারের প্রয়োজন নেই জাস্ট শুধুমাত্র এই যে ডাব্লু এইচ শব্দটা রয়েছে সেটা বসিয়ে দিলেই কিন্তু হয়ে যাবে এখানে কোনো রকম লিঙ্কারের দরকার নেই তাহলে আমরা কি বসিয়ে দেবো এই হাউটাই বসিয়ে দেবো তাহলে আই টোল্ড দ্য বয় হাউ এবার দেখো বাইরে কি টেন্স রয়েছে পাস্ট টেন্স তার মানে আমাদের এটাকে এবার যেহেতু এটা আমরা কি করছি ডাইরেক্ট থেকে ইনডাইরেক্টে করছি তার মানে এই কোশ্চেন পদক যে চিহ্নটা রয়েছে সেটা কিন্তু উঠে যাবে ঠিক আছে কোশ্চেন পদকটা উঠে গিয়ে হয়ে যাবে অ্যাসারটিভ ইন্টারোগেটিভ থেকে অ্যাসারটিভ হয়ে যায় যখন আমরা ডাইরেক্ট সিজ থেকে ইনডাইরেক্টে চলে যাই তার মানে এই ভার্ব চলে যাবে পরে এবং সাবজেক্ট চলে যাবে আগে তাহলে হাউ এবার ইউটাকে ইউটা হচ্ছে এই বয়টা তার মানে কি করব হাউ হি স স কেন হলো এই সি এর পাস্ট টেন্স যেহেতু বাইরে পাস্ট টেন্স রয়েছে তাহলে হি স এবং এখানে দিস থেকে হয়ে যাবে দ্যাট দিস থেকে হয়ে যায় দ্যাট ডাইরেক্ট থেকে ইনডাইরেক্টে নিয়ে গেলে ওকে তো দেখো কোন অপশানে রয়েছে এটা এটা রয়েছে অপশান সিতে হাউ হি স দ্যাট সি সিতে আই টোল্ড দ্য বয় হাউ হি স দ্যাট ওকে নেক্সট প্রশ্ন নাম্বার ছয় দেখবো আরো একটি ন্যারেশন চেঞ্জ হি সেড সে বলল ইজ ইট এ রুটিন হেলথ চেক আপ এটাও কিন্তু ইন্টারোগেটিভ সেন্টেন্স রয়েছে যখন আমরা ইন্টারোগেটিভ অর্থাৎ জিজ্ঞাসামূলক বাক্যের ন্যারেশন চেঞ্জ করব তখন কিন্তু এই ইন্টারোগেটিভ অর্থাৎ জিজ্ঞাসামূলক বাক্যটা যখন আমরা ইনডাইরেক্টে করব তখন সেটা হ্যাঁ বাচক বাক্যে বা অ্যাসার পরিণত হয়ে যাবে তো দেখো এখানে কোশ্চেন চিহ্ন রয়েছে তারা মানে আমরা কি করব এই সেটটাকে উঠে কি করব আক্সড করে দেবো সেট থাকলে কোশ্চেন ক্ষেত্রে আমরা কি করি করি তাহলে আমরা প্রথমে এইবার এখানে দেখো এখানে কি কোনো ডাব্লু এইচ ওয়ার্ড রয়েছে কোনো রকম ডাব্লু এইচ ওয়ার্ড নেই তার মানে আমাদের এখানে লিঙ্কার কি নিয়ে আসতে হবে লিঙ্কার নিয়ে আসতে হবে ইফ ইফও দিতে পারো বা তোমরা আরো একটা জিনিস ওয়েদার ঠিক আছে এই হোয়েদার শব্দটাও কিন্তু দিতে পারো তোমরা যেটা খুশি ইউজ করতে পারো হয় ইফ বসাবে বা হোয়েদার বসাবে যেটা খুশি তাহলে কি করলাম আমরা হি আস্কড ইফ বা হোয়েদার তারপর এবার কি করব আমরা এটাকে অ্যাসারটিভে নিয়ে যাওয়ার চেষ্টা করব ইফ তারপর দেবো ইট এই যে ইটটা আগে আসবে তারপর ভাবতে যাবে এবার দেখো বাইরে কি রয়েছে পাস্ট টেন্স রয়েছে তার মানে ভিতরেও আমাদের চেঞ্জ করতে হবে টেন্সটা তাহলে ইট ওয়াজ এ রুটিন হেলথ ওকে এই হলো উত্তর তো দেখো কোন রয়েছে রয়েছে এই যে এটা অপশান বি হি আক্স ইফ ইট ওয়াজ এ রুটিন হেলথ চেক আপ তো সঠিক উত্তরে গেল অপশান বি আশা করি বুঝতে পেরেছ চেঞ্জটা কিভাবে হলো নেক্সট প্রশ্ন নাম্বার সেভেন দেখব খুবই গুরুত্বপূর্ণ চুজ দ্য কারেক্ট মিনিং অফ গিভেন এডিয়াম একটা বাগ ধারা দেওয়া রয়েছে সেটার আসল অর্থ কি হবে আমাদের খুঁজে বের করতে হবে দেখো মুন আমরা কিন্তু সচরাচর দেখতে পাই না খুবই কম দেখতে পাই ঠিক আছে তো সেইটার মিনিং কি হবে ওয়ান্স ইন এ ব্লু মুন তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করো আন্দাজ করে কোনটা সঠিক উত্তর হবে ব্লু মুন কিন্তু খুবই অবলুপ্ত বা লুপ্ত প্রায় জিনিস খুবই কম দেখা যায় তো প্রশ্ন নাম্বার সঠিক হয়ে যাবে অবশ্যই সি ভেরি অর্থাৎ যে জিনিস খুবই কম দেখতে পাওয়া যায় ওয়ান্স ইন এ ব্লু মুন ওকে খুবই রেয়ারলি নেক্সট প্রশ্ন নাম্বার এইট চুজ দ্য কারেক্ট মিনিং অব গিভেন এডিয়াম আরো একটা এডিয়াম আমরা করব টু টক শপ টু টক এই টু টক করো কোনটা সঠিক উত্তর হবে খুবই ইজি তো প্রশ্ন নাম্বার এইট এর কোনটা সঠিক উত্তর হবে সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি টু টক অ্যাবাউট বিজনেস টু টক শপ এটাকে আমরা ব্যবহার করে থাকি কোন রকম বিজনেস রিলেটেড কথাবার্তাকে মেনশন করতে টু টক শপ অর্থাৎ বিজনেস এর ব্যাপারে কথাবার্তাকে আমরা ইডিএম এর মাধ্যমে প্রকাশ করে থাকি টু টক শপ নেক্সট প্রশ্ন নাম্বার নয় সাবস্টিউট দ্য কারেক্ট ওয়ার্ড অফ দ্য গিভেন সেন্টেন্স অর্থাৎ একটা বড় বাক্য দেয়া থাকবে সেই বড় বাক্যটাকে আমরা কিভাবে এক কথায় প্রকাশ করব। অর্থাৎ অত বড় বাক্য আমাদের ব্যবহার না করলেও হবে আমরা সেটাকে এক কথায় কিভাবে প্রকাশ করব। দেখো সেন্টেন্স দেখো দ্য স্টেট অফ হেভি আনন্যাচারাল স্লাম্বার স্লাম্বার মানে হচ্ছে ঘুম অর্থাৎ আনন্যাচারাল ঘুম একটা এমন একটা পরিস্থিতি যেখানে কিন্তু খুবই একটা ঘুম ঘুমের পরিস্থিতি হয়ে থাকে তো সেই রকম অবস্থাকে আমরা এক কথায় কি বলবো খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এটি তো দেখো নিচের যে অপশানগুলো রয়েছে সেইগুলোর আমরা আবার মিনিংগুলো দেখে নি শব্দটার অর্থ হলো নিঃসার নিঃসার ঘুম তারপর ইনসমিনিয়া ইনসোমনিয়া হচ্ছে অনিদ্রা অর্থাৎ যার ঘুম চোখে নেই ন্যাপ মানে হালকা ঘুম আর কোমা হচ্ছে একটি রোগের নাম যেখানে ব্যক্তির ব্রেন কাজ করে শুধুমাত্র কিন্তু বডি কাজ করে না তাহলে কোনটা সঠিক উত্তর হয়ে যাবে সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ স্টপর স্টপর হলো নিস্তার ঘুম একদম মানে বেঘরে যে ঘুমটা হয়ে থাকে সেটাকেই বলা হয় নিস্তার ঘুম যেটা হচ্ছে আনস্লাম সরি আনন্যাচারাল ঘুম ওকে নেক্সট প্রশ্ন নাম্বার দশ সাবসিউ দ্য কারেক্ট ওয়ার্ড অফ দা গিভেন সেন্টেন্স আরো একটা আমরা ওয়ান ওয়ার্ড সাবসিউশন করব একটা বড় বাক্যকে কিভাবে এক কথায় প্রকাশ করব দেখো শর্ট এন্ড ফর্ম অফ এ ওয়ার্ড অর ফ্রেজ ইজ কল্ড কি বলছে শর্ট এন্ড ফর্ম অফ এ ওয়ার্ড অর ফ্রেজ ইজ কল্ড অর্থাৎ একটা গোটা বাক্য বা ওয়ার্ডের শর্ট ফর্মটাকে আমরা এক কথায় কি বলে থাকি এই জিনিসটা কিন্তু পরীক্ষাতেও আমরা ব্যবহার করে থাকি পরীক্ষাতে আমরা দেখে থাকি তোমরা প্রত্যেকে সঠিক উত্তরটা করে ভালো খুবই ইজি রয়েছে প্রত্যেকে পারবে আমরা কোন একটা বড় শব্দের শর্ট ফর্মটাকে আমরা ইংলিশে কি বলে থাকি তো প্রশ্ন নাম্বার দশ সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি অ্যাভরিভিয়েশান অ্যাভরিভিয়েশান অর্থাৎ সংক্ষিপ্তকরণ সংক্ষিপ্তকরণ যেমন সি পি সিপিইউ হচ্ছে অ্যাব্রিভিয়েশন এবং এটার ফুল ফর্ম হলো যেমন সেন্ট্রাল প্রসেসিং ইউনিট তো সেন্ট্রাল প্রসেসিং ইউনিটের অ্যাব্রিভিয়েশন কি হলো সিপিইউ ওকে এই হচ্ছে শর্ট ফর্ম নেক্সট প্রশ্ন নাম্বার এগারো দেখবো ইন দ্য ব্ল্যাঙ্ক উইথ অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড নিচের শব্দগুলো থেকে বেছে সঠিক শব্দটা এবং অ্যাপ্রোপ্রিয়েট শব্দটা এই শূন্য স্থানে পূরণ করে আমাদের সেন্টেন্সটাকে কমপ্লিট করতে হবে সেন্টেন্সটা দেখা নেওয়া যাক ইট ইস অ্যানাদার টুর্নামেন্ট ফর দিস ইট ড্যাশ ইফ উই ক্যান অর্গানাইজ অ্যানাদার টুর্নামেন্ট দিস উইক তো কোনটা সঠিক উত্তর হবে তো প্রশ্ন নাম্বার এগারোর এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি আনলাইকলি আনলাইকলি ইট ইস আনলাইকলি টুর্নামেন্ট দিস উইকাইকলি অসম্ভব প্রায় ঠিক আছে অসম্ভব টাইপের অর্থাৎ অনুপযোগী তো এখানে হয়ে যাবে এখানে সঠিক উত্তর আনলাইকলি নেক্সট প্রশ্ন নাম্বার টুয়েলভ ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক আরো একটি করবো দেখো দে আর লার্জ নাম্বার অফ রিজন্স হুইচ ড্যাশ পিপিল টু বাই নিউ থিংস ডিউরিং দ্য ফেস্টিভ্যাল সিজন আরও একবার প্রশ্নটা বলছি দে আর আর লার্জ নাম্বার অফ রিজেন্স সেখানে অনেক বেশি অনেক কারণ রয়েছে হুইচ ড্যাশ পিপিল টু বাই নিউ থিংস ডিউরিং দ্য ফেস্টিভ্যাল উৎসবের সময় লোকেরা নতুন জিনিসপত্র কেনে তো এখানে কোন শব্দটা বসালে সেন্টেন্সটা অ্যাপ্রোপ্রিয়েট হবে তো সেন্টেন্স শূন্যস্থান পূরণ এমন একটা জিনিস অনেকের উত্তর কিন্তু চেঞ্জ হতে পারে অর্থাৎ তোমার মতে হয়তো একটা হতে পারে আমার মতো একটা হতে পারে তো মতের মিল কিন্তু খুব একটা হয় না কিন্তু যেটা অ্যাপ্রোপ্রিয়েট সেটাই কিন্তু আমাদের মেনে নিতে হবে তো প্রশ্ন নাম্বার কোনটা সঠিক উত্তর হবে সঠিক উত্তর হবে অপশান বি মোটিভেট মোটিভেট করে অর্থাৎ এমন অনেক কিছু রিজন রয়েছে পিপিলদের মোটিভেট করে মোটিভেট করে কি কিনতে নতুন জিনিসপত্র কিনতে ফেস্টিভ্যালের সময় ওকে নেক্সট প্রশ্ন নাম্বার থার্টিন চুজ দ্য কারেক্ট স্পেলিং অফ দ্য গিভেন ওয়ার্ড নিচের কোন বানানটা সঠিক বানান করে দেওয়া রয়েছে বা সঠিক স্পেলড করে দেওয়া রয়েছে তোমাদের খুঁজে নিয়ে বের করতে হবে তো বাক্যটা হলো ফারেন হাইট সরি শব্দটা হলো ফারেন হাইট এই ফারেন হাইট শব্দটার কোনটা আসল বানান বা সঠিক বানান তোমরা খুঁজে নিয়ে কমেন্ট বক্সে কমেন্ট করো কোনটা সঠিক উত্তর হবে তো প্রশ্ন নাম্বার থার্টিনের সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ ফ্যার হাইট অ্যাকচুয়ালি উচ্চারণটা হবে ফ্যার অ্যান্ড হাইট এফ এ এইচ আর ই এন এইচ ই আই টি ফ্যার হাইট এটা হলো একটা তাপমাত্রা মাপার একক ওকে নেক্সট আমরা দেখব আরও একটি স্পেলিং টেস্ট দেখো চুজ দ্য কারেক্ট স্পেলিং নিচের অপশানগুলোর মধ্য থেকে কোনটা সঠিক বানান করে দেওয়া রয়েছে সেটা খুঁজতে হবে তো শব্দটা হলো এখানে এক্সিলেন্স এক্সিলেন্স শব্দটার কোনটা সঠিক বানান করে দেওয়া রয়েছে তোমরা প্রত্যেকে খুঁজে নিয়ে কমেন্ট বক্সে কমেন্ট করো এটা কিন্তু ভিভিআই এই প্রশ্নটাই কিন্তু এসএসসিতে এসেছে তো তোমাদের পুলিশ পরীক্ষার জন্য কিন্তু খুবই খুবই গুরুত্বপূর্ণ তো প্রশ্ন নাম্বার চোদ্দ কোনটা সঠিক উত্তর হবে সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি এক্সিলেন্স সি সিই ডবল এল ই এন সি ই এটাই হলো সঠিক স্পেলিং নাম্বার দেখব দ্য সমার্থক শব্দ আমাদের খুঁজে নিতে হবে অপশানগুলোর মধ্যে থেকে যে শব্দটা দেওয়া রয়েছে তার দেখো শব্দটা হলো ট্রিভিহাল। ট্রিভিয়াল শব্দটির সমার্থক শব্দ কোনটা হবে নিজের অপশানগুলোর মধ্যে থেকে তোমরা খুঁজে নিয়ে কমেন্ট বক্সে কমেন্ট করো তো ট্রিভিয়াল শব্দটির বাংলা অর্থ কি বাংলা অর্থ হল নগণ্য নগণ্য বা তুচ্ছ তো এবার কমেন্ট বক্সে কমেন্ট করো কোনটা সঠিক উত্তর হবে তো অপশানগুলোর মানেগুলো আমি লিখে দিচ্ছি স্টুপিট স্টুপিড মানে সকলে জানি বোকা রিলিভেন্ট রিলিভেন্ট মানে হচ্ছে প্রাসঙ্গিক ইনসিগনিফিকেন্ট মানে হচ্ছে তুচ্ছ এবং আনপপুলার মানে হচ্ছে অজনপ্রিয় যে জনপ্রিয় নয় তো আশা করি বুঝতে পেরেছো কোনটা সমার্থক শব্দ সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি ইনসিগনিফিকেন্ট সিগনিফিক্যান্টের সিনোনিম হলো ট্রিভিয়াল নেক্সট আরও একটি গুরুত্বপূর্ণ ঘোষণা ওয়েস্ট বেঙ্গল পুলিশ এসআইরও মেন ব্যাচ কোর্স কিন্তু শুরু হতে চলেছে আগামী কুড়ি ডিসেম্বর থেকে এবং এসআইর সিলেবাস কিন্তু খুবই খুবই গুরুত্বপূর্ণ কেননা এখানে সমস্ত কিছু ডেসক্রিপটিভ ডেসক্রিপটিভ ইংলিশ ডেসক্রিপটিভ গণিত ডেসক্রিপটিভ ইংরাজি ডেসক্রিপটিভ বাংলা তো সেটাকে লক্ষ্য রেখে সিআরপি একাডেমির তত্ত্বাবধানে একদম নতুন একটা ব্যাচ ওয়েস্ট বেঙ্গল পুলিশ এবং কলকাতা পুলিশ এসআইর উপর থেকে সম্পূর্ণ ডেসক্রিপটিভ ব্যাচ কিন্তু শুরু করা হচ্ছে যেখানে ভিডিও ক্লাস এবং ক্লাস পিডিএফ তোমাদের প্রোভাইড করা হবে প্রাইস মূল সতেরোশো নিরানব্বই টাকা তো নিচে দেয়া নাইন সিক্স ফোর সেভেন ডবল ফাইভ থ্রি সিক্স ওয়ান টু নাম্বারে তোমরা কন্ট্যাক্ট করে ব্যাচ কোর্সে ভর্তি হয়ে যাবে এবং কিভাবে ব্যাচ কোর্সে ভর্তি হবে তা এর পার্টিকুলার ভিডিও তোমাদের দিয়েছিলাম তো সেটা তোমরা একবার দেখে নিতে পারো সম্পূর্ণ ছ মাসের গাইডেন্স এখানে সম্পূর্ণ ডেসক্রিপটিভ পার্ট তোমাদের করানো হবে কিভাবে উত্তরপত্র লিখতে হবে সেই সমস্ত ব্যাপারে ওকে নেক্সট দেখো আরও একটি সিনোনিম করবো আমরা দেখো কি বলছে ডিলুগ দেখো ডিলিউগ ডি শব্দটার সমার্থক শব্দ নিজের কোনটা হবে কমেন্ট বক্সে কমেন্ট করো তো ডিলিউগ শব্দটার অ্যাকচুয়াল অর্থ কি বাংলাতে বাংলাতে অর্থ হলো মোহা প্রলয় বা মোহা প্লাবন তো অপশানগুলো দেখো কি কি রয়েছে ফ্লাড মানে হচ্ছে বন্যা বা প্লাবন মানে হচ্ছে শূন্যতা এক্সস্ট মানে নিঃশেষ এবং ডাউটফুল মানে হচ্ছে সন্দেহজনক সন্দেহজনক তো কোনটা সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ ফ্লাড ফ্লাড হবে ডিলুক শব্দটির সিমিলার মিনিং বা সিনোনিম যেটার অর্থ হল প্লাবন বা মহাপ্লাবন প্রশ্ন নাম্বার সেভেন্টিন রিড দ্য সেন্টেন্স অ্যান্ড ফর দ্য এরর ইন হুইচ পার্ট গোটা সেন্টেন্সটা পড়তে হবে এবং কোন পার্টে ভুল দেওয়া রয়েছে সেটা আমাদের খুঁজে নিয়ে বের করতে হবে তো দেখো সেন্টেন্সটা কি দেওয়া রয়েছে ফোনেটিক্স আর মাই ফেভারিট সাবজেক্টস ফোনেটিক্স আর মাই ফেভারিট সাবজেক্ট তো কোন পার্টে ভুল দেওয়া রয়েছে চারটে পার্টে ভাগ করা দেওয়া রয়েছে কোন পার্টে ভুল দেওয়া রয়েছে তোমাদের খুঁজে নিতে হবে তো ভুল দেওয়া রয়েছে অপশান বিতে অর্থাৎ পার্ট টুতে এখানে আর কিন্তু হবে না আর কিন্তু হবে না ফোনেটিক্স ফোনেটিক্স হলো একটি সাবজেক্ট সাবজেক্ট সবসময় কি হয়ে থাকে সিঙ্গুলার অর্থাৎ এখানে শেষে এস যুক্ত থাকলেও এটা হচ্ছে একটা সাবজেক্ট হিসেবে ব্যবহৃত হচ্ছে এবং সাবজেক্ট সবসময় সিঙ্গুলার হিসেবে ব্যবহৃত হয় যেমন ইকোনমিক্স ইকোনমিক্স এরও তো শেষে এস রয়েছে ইকোনমিক্সের সাথেও এস রয়েছে তার মানে কি এটা কি প্লুরাল প্লুরাল নয় এটা হচ্ছে সিঙ্গুলার যেমন ম্যাথাম্যাটিক্স ম্যাথে ম্যাটিক্স ফিজিক্স সবার সাথে এস রয়েছে কিন্তু এস থাকা মানে যে সময় প্লুরাল হবে তা নয় এটা কিন্তু সিঙ্গুলার নাউন তো সেই জন্য এখানে আমাদের ব্যবহার করা উচিত ছিল কি ইজ আরের জায়গায় ইজ ব্যবহার করা উচিত ছিল তো সেই জন্য অপশান বি পার্ট টুতে ভুল দেওয়া রয়েছে নেক্সট প্রশ্ন নাম্বার এইটিন আরও একটি স্পটিং এরর আমাদের করতে হবে দেখো কি বলছে এয়ার পলিউশন হ্যাজ বিন স্টাডিড ফর ইয়ার্স বাট হ্যাজ দ্য হার্মফুল এফেক্টস অফ নয়স পলিউশন বিকাম নোন এয়ার পলিউশন হ্যাজ বিন স্টাডিড ফর ইয়ার্স বাট হ্যাজ দ্য হার্মফুল এফেক্টস অফ নয়স পলিউশন বিকাম নোন খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন কোন পাটে ভুল দেওয়া রয়েছে তোমাদের খুঁজে নিয়ে বের করতে হবে কোনটা সঠিক উত্তর হবে কমেন্ট বক্সে কমেন্ট করো তো প্রশ্ন নাম্বার আঠারোর কোনটা সঠিক উত্তর হবে সঠিক উত্তর হয়ে যাবে পার্ট টু এখানেও পার্ট টুতে ভুল দেওয়া রয়েছে দেখো এখানে হ্যাস দেওয়া রয়েছে হ্যাজটা এখানে হবে না এখানে হবে কি এখানে হওয়া উচিত ছিল হ্যাব কেন হ্যাব দেখো হার্মফুল এফেক্টস হার্মফুল এফেক্টস এস যুক্ত করে দেওয়া রয়েছে তার মানে এটা হচ্ছে ফ্লুরালে দেওয়া রয়েছে তো সেই জন্য আমাদের এখানে জায়গায় হ্যাপ ব্যবহার করা উচিত ছিল তো সঠিক উত্তর হয়ে যাবে পার্ট টু তে ভুল রয়েছে প্রশ্ন নাম্বার আমরা সেন্টেন্স ওয়ার্ড একটা বাক্য দেওয়া রয়েছে সেই বাক্যটাকে আমরা কিভাবে ইম্প্রুভ করব। নিচের অপশানগুলোর মধ্যে থেকে চুজ করে সঠিক উত্তরটা এবং দেখো একটা পার্টিকুলার জায়গায় আন্ডারলাইন করে দেওয়া রয়েছে সেই জায়গাটাই আমরা সাবস্টিউট করব নিচের অপশানগুলোর মধ্যে থেকে সেন্টেন্সটা দেখো দ্য গার্ল হ্যাজ বিন ইল ফ্রম প্রোলংড পিরিয়ডস ইন্ডিকেটিং এ ম্যাল নিউট্রিশন রিলেটেড কন্ডিশন দ্য গার্ল হ্যাজ বিন ইল ফ্রম প্রোলংড পিরিয়ডস ইন্ডিকেটিং এ মেল নিউট্রিশান রিলেটেড কন্ডিশন তো নিচের অপশানগুলোর মধ্যে থেকে কোনটা সঠিকভাবে আমরা সাবসিউট করলে সেন্টেন্সটা ইম্প্রুভ হবে প্রত্যেকে কমেন্ট বক্সে কমেন্ট করো তো প্রশ্ন নাম্বার উনিশ সঠিক উত্তর হয়ে যাবে কোনটা অপশান সি ফর প্রোলং পিরিয়ড এখানে ফর ইউজ করতে হবে কেননা এখানে ফর নয় এখানে ফর দিতে হবে কেননা প্রোলং পিরিয়ডস অনেক দিনের জন্য অনেক দিনের জন্য কিন্তু এ সাফার করছে ম্যাল কন্ডিশন থেকে ওকে নেক্সট প্রশ্ন নাম্বার কুড়ি আমরা দেখবো ফিলিং দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপিয়েট পিপোজিশান অ্যাপ্রোপিয়েট পিপোজিশান দিয়ে আমাদের শূন্যস্থান পূরণ করতে হবে দেখো সেন্টেন্সটা দে ডিসাইডেড ড্যাশ দ্য গ্রে সোফা দে ডিসাইডেড ড্যাশ দ্য গ্রে সোফা তো কোনটা সঠিক উত্তর হবে নিচের অপশানগুলোর মধ্যে থেকে কমেন্ট বক্সে কমেন্ট করো কোন প্রিপোজিশনটা এখানে অ্যাপ্রোপিয়েট খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন তো প্রশ্ন নাম্বার টোয়েন্টির সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি অন দে ডিসাইডেড অন দ্য গ্রে সোফা অর্থাৎ গ্রে সোফার ওপর তারা তাদের মতটা প্রকাশ করলো বা তাদের মতটা স্থির করলো তো সঠিক উত্তর হয়ে যাবে অন গ্রে সফার ওপর তাদের মতটা স্থির করলো প্রশ্ন নাম্বার টোয়েন্টি ওয়ান আরো একটি হার্ট ডিজিজ সি সাফার্স এ হার্ট ডিজিজ ডিজিজ খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং ইজি প্রশ্ন তোমরা প্রত্যেকে পারবে ড্যাশ এ হার্ট ডিজিজ তো প্রশ্ন নাম্বার টোয়েন্টি ওয়ানের সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি সি সাফার্স ফ্রম এ হার্ট ডিজিজ কোনো কিছু রোগের আগে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশান সবসময় ফর্ম হয়ে থাকে প্রশ্ন নাম্বার টোয়েন্টি টু ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশান আরও একটি প্রিপোজিশান করতে হবে টিচার সেট হোমওয়ার্ক ড্যাশ টু দ্য এন্ড অফ লেসান দ্য টিচার সেট সাম হোমওয়ার্ক ড্যাশ দ্য এন্ড অফ লেসান প্রত্যেকে কমেন্ট বক্সে কমেন্ট করো কোনটা সঠিক উত্তর হবে দ্য টিচার সেট সাম হোমওয়ার্ক ড্যাশ দ্য এন্ড অফ দ্য লেসন কোনটা অ্যাপ্রোপ্রিয়েট হবে তো সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি অ্যাট 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 দ্য এন্ড অফ দ্য লেসান অর্থাৎ একদম ক্লাসের শেষে একটা সময়কে নির্দেশ করে দেওয়া হচ্ছে সেই জন্য এখানে হবে অ্যাট কোনো দিকে নির্দেশকরণ করতে আমরা অ্যাট শব্দটা ব্যবহার করে থাকি নেক্সট আমাদের ফিল ইন দা ব্ল্যাঙ্কস উইথ প্রপার আর্টিকেল সঠিক আর্টিকেল দিয়ে শূন্যস্থান পূরণ করতে হবে নিউ ইয়র্ক ইজ ড্যাশ লার্জ সিটি নিউ ইয়র্ক ইজ ড্যাশ লার্জ সিটি নিচের অপশনগুলোর মধ্যে থেকে কোনটা সঠিক উত্তর হবে কোন আর্টিকেলটা এখানে অ্যাপ্রোপ্রিয়েট খুবই ইজি তো প্রশ্ন নাম্বার তেইশের সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ এ হবে এখানে আর্টিকেল এ আর্টিকেলটি এখানে হবে দেখো লার্জ এটা হচ্ছে কনসোনেন্ট তো কনসোনেন্টের জন্য এ হয়ে গেল প্রশ্ন নাম্বার ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক উইথ প্রপার আর্টিকেল আর ইউ অ্যাটেন্ডিং ড্যাশ দ্য রিসেপশন টুডে আর ইউ অ্যাটেন্ডিং ড্যাশ দ্য রিসেপশন টুডে অর্থাৎ দেখো আজকের যে রিসেপশনটা সেটাকে কিন্তু মেনশান করা হচ্ছে তুমি কি আজকে রিসেপশানে অ্যাটেন্ড করছো মেনশান করে দেওয়া হচ্ছে তো মেনশান করলে কি করা হয় আর্টিকেল দি ইউজ করা হয়ে থাকে তো সঠিক উত্তর হয়ে যাবে এখানে দা নেক্সট এবং আজকের ক্লাসের শেষ প্রশ্ন পঁচিশ নম্বর প্রশ্ন দেখো প্রপার আর্টিকেল এখানে বসাতে হবে ড্যাশ অরেঞ্জেস আর গ্রোন ইন নাগপুর ড্যাশ অরেঞ্জেস আর গ্রোন ইন নাগপুর কোনটা সঠিক উত্তর হবে তো প্রশ্ন নাম্বার টোয়েন্টি ফাইভের সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি নো আর্টিকেল এখানে কিন্তু কোনো রকমের আর্টিকেল বসবে না ওকে দেখো কেন বসবে না অরেঞ্জ অরেঞ্জেস এর অরেঞ্জ করা রয়েছে এখানে না তুমি এ দিতে পারবে না অ্যান দিতে পারবে কেন না তাহলে এসটা দেয়ার আর মানে নেই অরেঞ্জ বলেছে প্লুরাল নাউন এ এ অথবা অ্যান দিলে সেটা সিঙ্গুলারে হয়ে যাবে তো এখানে এ অ্যান অ্যান্ড এই দুটোই হবে না এবং দাটাও কিন্তু হবে না কেননা এটা অরেঞ্জটাকে একটা কালেকটিভ নাউন হিসেবে এখানে ইউজ করা হয়েছে ওকে তো অরেঞ্জেস আর গ্রোন ইন নাগপুর তো আজকের ক্লাসের মধ্যে আমরা গুরুত্বপূর্ণ পঁচিশটি প্রশ্ন উত্তর করে ফেললাম সমস্ত টাইপের ওপর থেকে ইংলিশের ক্লাসটা কেমন লেগেছে অবশ্যই অবশ্যই একটা লাইক এবং কমেন্ট করে তোমরা জানাবে এবং সি পি একাডেমির অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেলে যারা এখনো যুক্ত হননি তারা টেলিগ্রামে গিয়ে সি আর একাডেমি সার্চ করা এবং যুক্ত হয়ে যাও আমাদের টেলিগ্রাম গ্রুপে সেখানে প্রতিদিন সকাল ছটায় মর্নিং মোটিভেশন দুপুর বারোটায় গণিত রিজনিং মক বিকেল তিনটায় দৈনিক জিকেপিডিএফ সন্ধ্যা ছটায় জিকে মক টেস্ট প্রোভাইড করা হয়ে থাকে